রাস্তা দিয়ে জানে ব্যাপারটা পুরোটাই জানে। ওটা আবার বলছি, শিক্ষা আগেই গেছে জেলে, খাদ্য সবে গেল জেলে, স্বাস্থ্য এবার যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন, মমতা অভিষেক সব জানেন, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাকে আজকে ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেছেন তিনি। আর এখানেই ফের বিতর্কের ঝড়, কারণ এর আগেই বিরোধীরা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটাই জানেন, এমনটাই তারা অভিযোগ তুলেছিলেন। এমনকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু একেবারে ইঙ্গিত দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে 75% এই দুর্নীতির টাকা চলে যেত মমতা অভিষেকের কাছে আর 25% দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের এই সাম্রাজ্য, এমন ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ সেলিম। এবার শুনে নেব যে মোহাম্মদ সেলিম ঠিক কি বলেছিলেন। আমরা বলছিলাম মমতা ব্যানার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে এক দশক ধরে খাদ্যমন্ত্রী এই জন্যই করেছিল যাতে 75-25 ভাগ মানুষের খাদ্য রেশন পুষ্টি চুরি করে মমতা ব্যানার্জির কাছে, ভাইপোর কাছে, পিসির কাছে 75% পৌঁছে দেয় আর 25% নিয়ে সাম্রাজ্য গড়ে তোলে। এখন পর্যন্ত যা উদ্ধার হচ্ছে ওটা ওই চার আনার অংশ, বাকি 12 আনা কালীঘাটে আছে। এই জন্য আমরা বলেছি তৃণমূল ওষুধ হোক, ডাক্তার হোক, চিকিৎসা হোক, হাসপাতাল হোক, শিক্ষা হোক, মাস্টারমশাইয়ের নিয়োগ হোক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হোক, রেশন হোক, ICDS হোক, মিড ডে মিল হোক, আবাস যোজনা হোক, জল হোক, জমিন হোক, জঙ্গল হোক, কিচ্ছু ছাড়েনি, সব নিয়ে দুর্নীতি করেছে। একেবারে যে মন্তব্য তিনি করেছিলেন, আবারও কিন্তু সেই বিতর্কের ঝড় উঠে আসছে রাজনৈতিক মহলে যে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন, জ্যোতিপ্রিয় মল্লিক এই মন্তব্য করলেন কেন। একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু এই মন্তব্য করেছেন। এবং বলে রাখা দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম দিন থেকেই মন্ত্রী পদে রয়েছেন জ্যোতিপ্রিয়। শুধু তাই নয়, তৃণমূলের দীর্ঘদিনের নেতা তিনি। গ্রেফতার হওয়ার পর থেকে তিনি দাবি করেছিলেন বিজেপি তাকে ফাঁসিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন তিনি। তবে এই অভিযোগ তোলার আগে তিনি কিন্তু প্রথমবার গ্রেফতার হওয়ার পর যখন মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের, তখন বলেছিলেন যে তার বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। এবং সেই সময়ও কিন্তু রাজনৈতিক মহলে একটি প্রশ্ন উঠেছিল যে কার দিকে ইঙ্গিত করছেন বালু। সেই প্রশ্ন কিন্তু আবারও উঠে এলো বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমের ক্যামেরার দিকে দেখে বালু বলে ওঠেন, আমাকে ফাঁসানো হয়েছে বিজেপি দিয়ে। মমতাদি জানেন, মমতাদি পুরোটাই জানেন, আমি দলের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। শুধুমাত্র নিজেকে নির্দোষ হিসেবে দাবি করাই নয়, তার মুক্তি যে প্রায় নিশ্চিত সেই আত্মবিশ্বাসের সুরও শোনা গিয়েছে তার গলায়। একেবারে আত্মবিশ্বাসে তিনি যে তিনি কিন্তু ছাড়া পেতে চলেছেন, তিনি ঠিক কি বলেছেন শুনে নিন একবার। মমতাদি জানে ব্যাপারটা পুরোটাই জানে, দলের স্তরে ছিলাম, আছি, থাকবো, এটা পরিষ্কার জেনে গেছি। বিজেপি আমাকে ফাঁসিয়েছে, বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত, আমি জেনে রেখে দিন অলরেডি এর মধ্যে আমি মুক্ত হয়ে গেছি, আমি মুক্ত হয়ে গেছি, আমি 4 দিন বাদে বিজেপি ফাঁসিয়েছে। মমতাদি সব জানে, মমতাদি সব জানে, সেই জন্য আপনাদের বললাম আমি দলের সাথে আছি। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি আছি, অবশ্যই দল আছে। একেবারেই নিশ্চিত কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি কিন্তু বলছেন যে তিনি ছাড়া পাবেন। অন্যদিকে এই সমস্ত প্রসঙ্গে প্রশ্ন করায় শুভেন্দু অধিকারী কি বলেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন একেবারে সরাসরি আক্রমণের সুরে যে এর আগে দেখা গিয়েছে শিক্ষা দপ্তর, তারপর এসেছে পালা, আমরা দেখেছি খাদ্য দপ্তরের, এবং তার পরবর্তী সময় যেটা হতে চলেছে যে এবারে কিন্তু দুর্নীতির যে আভাস সেটা পাওয়া যেতে চলেছে স্বাস্থ্য দপ্তরে, এমনই কিন্তু বিতর্কিত মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। একেবারে আক্রমণের সুর কিন্তু তিনি শানিয়েছেন আজ, কি বলেছেন তিনি শুনে নিন। আবার বলছি, শিক্ষা আগেই গেছে জেলে, খাদ্য সবে গেল জেলে, স্বাস্থ্য এবার যাবে জেলে। নজর থাকবে আমাদের রাজ্য রাজনীতির সমস্ত খবরের দিকে এবং সমস্ত আপডেটের জন্য আপনাদের করতে হবে সাবস্ক্রাইব ডিজিটাল খাবরিলালকে। দেখতে থাকবেন ডিজিটাল খাবরিলাল, খবর আপনাদের নজর আমাদের।